ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ। করোনায় আক্রান্ত আরও 371, মোট মৃত 245, সুস্থ হয়েছেন 2157 জন। সংক্রমণের রেকর্ড দেশেও। গত চব্বিশ ঘন্টায় দেশে 8380 জনের শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাস। মৃতের সংখ্যা ছাড়ালেও 5000, একদিনে মৃত 193। চতুর্থ দফার লকডাউনের পর এবার আনলক ওয়ান। কেন্দ্রীয় সরকার জানিয়েছে ধাপে ধাপে তোলা হবে লকডাউন, কিন্তু চতুর্থ দফার লকডাউনের শেষ দিনে ভেঙে গেল দেশ ও রাজ্যে একদিনে করোনা সংক্রমণের আগের সমস্ত রেকর্ড। রবিবার রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজ্যে রেকর্ড 371 জন করোনা আক্রান্ত হয়েছেন, আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে 8380 জনের শরীরে নোভেল করোনা ভাইরাসের হদিশ মিলেছে, যা এখনো পর্যন্ত সর্বাধিক। একটা ফ্লাইট যেমন টেক অফ করে, এয়ারপোর্টে ছবি দেওয়া থাকে না, যেখান থেকে ডিপার্চার লাউঞ্জে এরোপ্লেনটা এরকম থাকে আর অ্যারাইভাল লাউঞ্জে এরোপ্লেনের ছবিটা এরকম করা থাকে, তো আমরা এখন ডিপার্চার লাউঞ্জে আছি। চারটি যে মেজর রাজ্য যাদের আমরা একটা বাঁধনের মধ্যে আনতে পারিনি, তার মধ্যে ছিলেন মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো একটা জনবহুল রাজ্য, সে মোটামুটি একটা জায়গাতে সে পৌঁছেছিল, কিন্তু আমাদেরও ভারসাম্যটা মানে একটু খাপছাড়া হয়ে গেল। রবিবার রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 8 জনের। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5501। করোনায় মোট মৃত্যু হয়েছে 245 জনের। কোমরবিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের। রাজ্যে করোনামুক্ত আরও 187 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 2157 জন। এই প্রেক্ষাপটে রাজ্যে সংক্রমণের শিকড় কতটা গভীরে, জনসংখ্যার নিরিখে সংক্রমণের হার কত, তা জানতে রাজ্যগুলিকে IgG এলাইজা পদ্ধতিতে সেরো সার্ভে করার পরামর্শ দিয়েছে ICMR। স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য দাবি, 14 মে থেকেই বাংলায় এই সেরো সার্ভে চলছে। ধাপে ধাপে লকডাউন আনলক করার ক্ষেত্রে তা কার্যকরী ভূমিকা নেবে বলে আশাবাদী ICMR। অন্যদিকে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 193 জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা 5000 ছাড়িয়ে গিয়েছে। এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 182143। করোনা আক্রান্তের নিরিখে গোটা বিশ্বের মধ্যে 9 নম্বরে রয়েছে ভারত। মৃতের সংখ্যা নিরিখে চীনকেও ছাপিয়ে গিয়েছি আমরা। তবে জুন জুলাইয়ে সংক্রমণের হার শিখরে পৌঁছতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেন এইমসের ডিরেক্টর। মডেলিং ডেটা কে হিসাব সে ইয়ে হয় কি জেসে জেসে কেসেস বাড় রহে হ্যায় উসকে হিসাব সে ইয়ে লাইকলি হ্যায় কি জো হামারি পিক হ্যায় ও জুন জুলাই মে আ সকতি হ্যায়। দেশে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সব থেকে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আর সংক্রমিতের সংখ্যা নিরিখে তামিলনাড়ুর পরই রয়েছে দিল্লি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়, আনলক ওয়ানে 8 জুন থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে খুলবে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল। মহারাষ্ট্র সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে আপাতত সে রাজ্যের কোথাও হোটেল, রেস্তোরাঁ, শপিং মল খুলবে না। ঝিলম করঞ্জাই, ABP আনন্দ।